গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো। তোমরা তোমাদের এসো অঙ্ক শিখি বইয়ের 45 পেজ খোলো। এখানে আজকে আমরা আটের দাগের অঙ্কগুলো থেকে করব। এর আগে নিশ্চয়ই তোমরা সাতের দাগ পর্যন্ত অঙ্ক করে ফেলেছ। আটের দাগের হেডিংটা দেখো কী আছে। প্রতিক্ষেত্রে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় সাজাও। তাহলে এইভাবে অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কী প্রসেস অনুসরণ করছি দেখো। ঘয়ের অঙ্কটা আমি লিখে রেখেছি 3-11, 5-8 আর 15-22। 3-11, 5-8 আর 15-22 অঙ্কটাকে আমি কীভাবে করছি দেখো। এটাকে করার সময় আমরা সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে 3-11 প্রত্যেকটা ভগ্নাংশ আমি আরও একবার লিখে নিচ্ছি। এগুলো আগে সমান হর বিশিষ্ট করতে গেলে কী করতে হবে, 11, 8 আর 22-এর ফার্স্ট লসাগু করে নেব। 2 দিয়ে যাবে, 2 4-এ 8, 2 11 22, 11টাকে গেল না বলে লিখে দিলাম। এরপর 11 দিয়ে 11-1-কে 11, 11-1-কে 11, তাহলে লসাগু সমান 2 × 11 × 1 × 4 × 1 সমান কত, 11 × 2 = 22, 22 × 4 = 88, 1 গুণ করলে 88 হবে। তাহলে এটা ফার্স্ট এরকমভাবে তোমরা আগে লাইন টেনে নিও। তাহলে অঙ্কটা করতে দেখো কত সুবিধা হবে, আর ভালো করে একটু ভিডিওটা প্রত্যেকেই দেখবে। লসাগু কত হয়েছে, 88। এই ছোটো ছোটো লাইনগুলো যে টেনেছি প্রত্যেকটার নিচে আমি 88 লিখে নিলাম। এবার যেখানে যে ভগ্নাংশটা আছে সেটা লিখে গুণ চিহ্ন দিলাম। তাহলে এটা হবে 5-এর 8, এটা হবে 15-এর 22, ঠিক আছে। এবার 11-এর সাথে কত গুণ করলে 88 হবে, 11-8-এ। তাহলে নিচে যে সংখ্যা গুণ করছি ওপরেও সেম সংখ্যা গুণ করব, একই সংখ্যা। তাহলে 3-8-এ কত হলো, 24। তারপর 8, 11, 88, ওপরেও নিশ্চয়ই 11-ই গুণ করবে, 11-5-এ 55, 22-4-এ 88, 15-4-এ কত হবে তাহলে 60। এবার দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান হয়েছে। এবার লবগুলো দেখে আমরা ছোটো বড় খুব সহজেই বুঝতে পারছি। এই ভগ্নাংশটির দেখো লব হয়েছে বড় সবথেকে, তার মানে এটা সবথেকে বড় ভগ্নাংশ, তারপর এটা, তারপর এটা। আমাকে কি বলেছে হেডিংয়ে, যে ছোট থেকে বড় হিসাবে সাজা। এবার উত্তর লেখো, যে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই কত হবে। প্রথমে হচ্ছে কত হবে, সবথেকে ছোট হচ্ছে 24-এর 88, কিন্তু 24-এর 88 লিখবো না। কোথা থেকে এসেছে 24-এর 88? 3-এর 11 ভগ্নাংশ থেকে, তাই লিখবো আমরা কি 3-এর 11। এরপর 55-এর 88, 55-এর 88 এসেছে 5-এর 8 থেকে। তারপর 60-এর 88, 60-এর 88 এসেছে 15-এর 22 থেকে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো অঙ্কটা। এরপর 9-এর দাগের যে অঙ্কগুলো আছে, বলেছে প্রতিক্ষেত্রে ভগ্নাংশগুলোকে বড় থেকে ছোট সাজাও। এগুলো আমরা একইভাবে করব, শুধু উত্তর লেখার সময় এখানে ছোট থেকে বড় লিখেছিলাম, ওখানে লিখব বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে পাই। তার মানে বড় যেটা ছিল সেটা আগে হবে, অর্থাৎ 60-এর 88, তাহলে এইটা আগে হবে, তারপর এটা, তারপর এটা, এইভাবে করবে, আর কিচ্ছু তফাত নেই। তাহলে তোমাদের হোমওয়ার্ক কোনগুলো থাকবে, এই 8-এর দাগের ক খ গ ঘ আর 9-এর দাগেরও ক খ গ ঘ, এই 4-4-এ 8টা অঙ্ক হোমওয়ার্ক হিসাবে থাকবে। আর বাকি যে 4-4-এ 8টা অঙ্ক রইল, সেই 8টা অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ওগুলো হোমওয়ার্ক নয়, বাড়িতে শুধু প্র্যাকটিস করবে। ওকে, পরে আমি আনসার পাঠিয়ে দেবো, চেক করে নিও। ওকে, গুড বাই এভরিবডি।